এবিসিজাই কর্তৃক আয়োজিত আজকের এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায় সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি আমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি এবং আজকের এ অনুষ্ঠানের আয়োজক এফবিসিসিআইয়ের সভাপতি জনাব জসিম উদ্দিন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সদস্যমণ্ডলী, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে দেশব্যাপী অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছি। জননেত্রী শেখ হাসিনার চোখ দিয়ে আমরা এমন এক স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে জ্ঞানভিত্তিক সমাজের উপর ভর করে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমিক, স্মার্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার মধ্যে দিয়েই বিস্তৃত ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাস্তবায়নে ইতিমধ্যেই বহুমুখী উদ্যোগ গ্রহণ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত শ্রুতি, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব আর স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনেই আমাদের পরবর্তী লক্ষ্য। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আগামী 2041 সাল নাগাদ একটি টেকসই জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। এখানে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা এই বাঙালি জাতিকে একটা দেশ উপহার দিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বাবার এই দাওয়া দেশটিকে উনি উন্নয়ন দিচ্ছেন এবং বিশ্ব দরবারে এ দেশটিকে উনি একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচয় করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনারা জানেন আমি 69 থেকে ব্যবসা করি, আমার ব্যবসা জীবন প্রায় 53 ইয়ার্স। এই মাননীয় প্রধান, আমি একজন 2014 সালে নোয়াখালী 2 থেকে এমপি নির্বাচিত হয়েছি এবং 18 সালও এমপি নির্বাচিত হয়েছি। আমরা ব্যবসায়ীরা যখনই কোনো ছোটোখাটো বিপদ আপদ আমাদের হয়েছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন ছুটে গিয়েছি উনি আমাদেরকে সুন্দরভাবে সমাধান দিয়েছে। আমি বলবো শেখ হাসিনা একজন ব্যবসায়ী বান্ধব সরকার, ওনার সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার একজন ব্যবসায়ী বান্ধব সরকার। আমরা বাংলাদেশের হাতে যতদিন শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকবে, বাংলাদেশকে আমরা ততদিন নিরাপদ মনে করব। আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে, 3.5 কোটি ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি একজন ব্যবসায়ী, আমি বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আপনার যতদিন আপনি বেঁচে থাকেন, আপনার বাবার দাওয়ায় দেশটিকে আপনি সেবা দেন, আপনি এগিয়ে যান, আমরা 3.5 থেকে 4 কোটি ব্যবসায়ী আপনার পেছনে আমরা রয়েছি, ইনশাআল্লাহ থাকব। আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ সিরিজ বিয়োগ, আসসালামু আলাইকুম।